নমস্কার বন্ধুরা, আমি কল্পনা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আর আজকে আমি হাজির হয়েছি আলু দিয়ে আর মাছের ঝোলের রেসিপি নিয়ে। এই আর মাছের ঝোলের সাথে গরম গরম ভাত কিন্তু দারুণ জমে, তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আর মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে আলু ও টমেটো কেটে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি 5 পিস আর মাছ। আর মাছগুলো আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমেই আমি মাছগুলো ভেজে নেবো, তার জন্য কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে এলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে তেলটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। একে একে আমি সব মাছগুলো দিয়ে দেবো, আর মাছগুলো আমি লো ফ্লেমে ভাজবো, নইলে কিন্তু মাছগুলো ফুটে তেল ছিটকে আসার সম্ভাবনা থাকে। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর মাছগুলোকে এখন আমি একবার উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি 3 থেকে 4 মিনিট বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি একই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি 2 মাঝারি সাইজে আলু নিয়েছি। আলুগুলো দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুনো হলুদ। নুনো হলুদে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজতে ভাজতে আমি মাছের ঝোল বানানোর জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি আদা কুচি, নিয়ে নিচ্ছি 5টি কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 1 চা চামচ জিরে ও 1 চা চামচ চারমগজ। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট বানাতে বানাতে আমার এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে আমি একই আলু ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। জিরে ও টমেটো কুচি 1 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলার পেস্ট। মশলা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষে নেব। বেশ খানিকক্ষণ পর মশলা থেকে তেল বেরিয়ে আসতে শুরু করে দিয়েছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে আলুর সাথে প্রায় 1 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে এলে প্রায় 2 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর মাছ। মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি ঝোলটাকে প্রায় 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ পর ঝোলটা শুকিয়ে এলে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে প্রায় 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে আর মাছের ঝোলের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন রেসিপি নিয়ে।